আসসালামু আলাইকুম সকলকে সাতশন স্কুলের অনলাইন কার্যক্রমে স্বাগত জানাই। আজকে যে ক্লাসটি আমি সাজিয়েছি কৃষি শিক্ষা বিষয়ক দ্বিতীয় সাময়িকের সিলেবাস যা আছে ওই আলোকে, ঠিক আছে, সকলকে যথারীতি ওয়েলকাম করছি। এখানে স্যারের পরিচিতি দেওয়া আছে, সকলেই স্যারকে আমরা চিনি, কেমন যারা নতুন আছি স্যারকে আমরা একটু চিনে রাখবো, ঠিক আছে। আর ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বিষয়ের মলাট, সামনের অংশ পিছনের অংশ। সবাই তো ভিডিও অফ করে ফেলেছ, সব ভিডিও অফ করলে তো হবে না, তোমরা ভিডিওগুলো অন করো, তাহলে স্যারের মুখোমুখি যখন দেখবে, স্যারের আলোচনাটা শুনবে, তাহলে তোমাদের এই আলোচনাটা বেশি মনে থাকবে, ঠিক আছে। আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠে আলোচনা করব, যদিও তোমাদের ইতিমধ্যে হয়তো দুই একটা পাঠ গত হয়েছে, আশা করছি এগুলো পুনরায় আলোচনা হবে, ঠিক আছে, এবং ধীরে ধীরে আমরা দ্বিতীয় সাময়িকের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারব আশা করছি। তোমাদের সকলের সামনে পাঠ্য বইটি আছে, ইতিমধ্যে আমরা সাইডে দেখতে পাচ্ছি আজকের এখানে আচ্ছা আমরা চিত্রগুলো একটু বর্ণনা দিই। এখানে তিনটি চিত্র দেওয়া আছে, প্রথম চিত্র হচ্ছে বন্যা, বন্যার অবিকল চিত্রটি আমরা চাইলে এখানে স্লাইডে নিয়ে আসতে পারতাম, সময়ের কারণে আমরা পারিনি, তাড়াহুড়ো করে ক্লাসগুলো রেডি করতে হয়েছে, এই জন্য বইয়ের যা আছে চিত্র ওই চিত্রটি এখানে তুলে ধরেছি। তাহলে বন্যার সময় কি কি হতে পারে, আমরা ছোটবেলায় একটা রবীন্দ্রনাথের গল্প করেছিলাম, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই পাঠিয়েছে কবিতা পড়েছিলাম, তাই না, অনেকটা সেরকম গরু যাচ্ছে মানুষ যাচ্ছে, কেমন এরকম একটা পরিবেশ, এটা হচ্ছে বন্যা, বন্যা হলে যা হয়। যেমন গতদিন শহরে বন্যার মতোই হয়েছে অনেকটা, কারণ এত জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি উঠে গিয়েছিল, পুরো শহর মানুষ একদম পানিতে হাঁটাচলা করতে হয়েছে। কামরুল থাকো, অনলাইন থাকো, দেখো শিলাবৃষ্টি, শিলাবৃষ্টিটা কেমন, শিলাবৃষ্টি কে কে দেখেছো ইতিমধ্যে, শিলাবৃষ্টি দেখেছো? আমি দেখছি, শিলাবৃষ্টিটা জাস্ট অনেকটা বরফের খণ্ড, মানে চূর্ণ করার পরে যা হয় সরাসরি বরফ পড়ে, ঠিক আছে, আকাশে যে বরফ গুলো জমা হয় বরফের আস্তর জমা হয়, ওই আস্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে, কেমন। তিন নম্বর চিত্রে দেখতে পাচ্ছি খরা, খরা মানে হচ্ছে বৃষ্টি হয় না, এত বাজে অবস্থা থাকে জমিতে তখন কিছু ফলানো যায় না, পানি দিয়ে জমি মাটি ফেটে যায়, ফেটে যায়, গুড, ভেরি গুড। এই চিত্রগুলো দেখে আমরা আজকের পাঠ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি, ঠিক আছে। আমরা যেহেতু সকলে ঘরেই আছি, এখন আমরা আজকের পাঠের মূল আলোচনার যে শিরোনাম, সেই শিরোনামটা এখানে দেখতে পাচ্ছি, ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ, ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল মানে হচ্ছে মানে নিজের আয়ত্তে থাকা, কেমন, অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ, অনুকূল মানে হচ্ছে নিজের, প্রতিকূল মানে হচ্ছে মানে আমার পক্ষে নয়, গুড। আজকের পাঠের শিক্ষণ ফল, এই অধ্যায় পাঠ শেষে আমরা প্রতিকূল পরিবেশে কৃষিজ উৎপাদনের কৌশল বর্ণনা করতে পারবো। আচ্ছা অনুকূল প্রতিকূল বলেছিলাম, একটু আবার বলি, আর একটু ক্লিয়ার করি, অনুকূল মানে হচ্ছে নিজের আয়ত্তে থাকা, প্রতিকূল মানে হচ্ছে আমার আয়ত্তে না থাকা, তখন আমরা কিভাবে ফসল উৎপাদন করব, কেমন, এই বিষয়ে আমরা জানব। আচ্ছা প্রথমত মূল মানে শুরুর কথা যেটা আছে সেটা একটু আমরা পড়ে দেখি কি অবস্থা, তোমরা সকলে একটু স্লাইড খেয়াল করবে, কোনো জায়গায় যদি নোট করতে পারে তোমরা নোট করবে। এই অধ্যায়ে প্রথমে প্রতিকূল পরিবেশ কি, প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, বাংলাদেশের কৃষি উৎপাদনে প্রতিকূল পরিবেশ যেমন খরা, লবণাক্ত ও বন্যাপ্রবণ এলাকার শস্য, মৎস্য ও পশুপাখির উৎপাদন কৌশল বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের কৃষি উৎপাদনে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল মানে কি বলেছিলাম, আমাদের পক্ষে নেই, ঠিক আছে,
আমাদের বিপক্ষে, আমরা সহজে যেভাবে ফসল ফলাতে পারতাম ওই পরিবেশটা না থাকাই হচ্ছে কি প্রতিকূল। ঠিক আছে, প্রতিকূল পরিবেশে কি কি হতে পারে, যেমন খরা হতে পারে, লবণাক্ততা হতে পারে, অতি বন্যা হতে পারে, কেমন এই যে কথাগুলো বলা হয়েছে এগুলি। পরবর্তী সময়ে ফসল উৎপাদনে বিরূপ আবহাওয়া, যেমন জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি থেকে শস্য, মৎস্য, পশু পাখি রক্ষার কৌশল ইত্যাদি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই সময়গুলো মানে প্রতিকূল পরিবেশে শস্য উৎপাদন করার জন্য আমাদের করণীয় কি কি, ওই বিষয়ে আজকের আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পাঠের অনুযায়ী আমরা যদি একটু ডিসকাসটা দেখি, আলোচনাটা দেখি, তাহলে পাচ্ছি কি, তোমরা একটু স্লাইডে লক্ষ্য করো, ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ, জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে, জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে, খুব কমন কথা। যদি সবকিছু ওকে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ফসল উৎপাদন সহজ হবে। তবে প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না, খুব স্বাভাবিক কথা, এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয়, সব অঞ্চলে নয়, বলা হয়েছে কিছু কিছু অঞ্চলে। ঠিক আছে, কিছু কিছু অঞ্চলে উৎপাদনে মৌসুমি ফল ফসলকে, মৌসুমি মানে আমরা যদি একটু মৌসুমি নিয়ে আলোচনা করি, অর্থাৎ এখন হচ্ছে কাঁঠালের সিজন, আমের সিজন, কেমন, এটা হচ্ছে মৌসুম, আমের মৌসুম এটা। ঠিক আছে, সিজন মানে মৌসুম আর কি, কেমন। তাহলে কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ঠিক আছে, যেমন কোনো কোনো জায়গায় দেখবে যে এখন ভালো আম হয়নি, তখন মানুষ কি বলবে, এখানে বৃষ্টি, তখন যখন আমার মুকুল আসতেছে তখন বৃষ্টিটা অতটা হয়নি, এই জন্য আম কম আসছে। আবার কোনো কোনো জায়গায় দেখবে যে প্রচুর আম, তাহলে বুঝতে হবে ওই অঞ্চলে বৃষ্টির আধিক্য ছিল। এই অবস্থাকে প্রতিকূল পরিবেশ বলে। তাহলে প্রতিকূল পরিবেশ আমরা বুঝতে পেরেছি, আশা করছি আমরা বুঝেছি, কেমন। এই ধরনের অবস্থায় ফসল জৈব রাসায়নিক ও এটা কি বলা হচ্ছে, শারীর বৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। না বুঝলে, কোনো জায়গায় না বুঝলে তোমরা প্রশ্ন করবে। একে ফসলের অভিযোজন ক্ষমতা বলে, একে ফসলের অভিযোজন ক্ষমতা বলে। অর্থাৎ একটা জায়গায় ফসল হয় না খুব বেশি, তখন এখানে রাসায়নিক সার দিতে হয়, অধিক পরিমাণে পানি দিতে হয়, অধিক যত্ন নিতে হয়, তখন যদি ফসল ফলে তখন এই অবস্থাটাকে বলা হয় ফসলের অভিযোজন ক্ষমতা, ফসলের অভিযোজন ক্ষমতা। আচ্ছা, পরের অংশ বলা হচ্ছে, আমরা জানব জলবায়ু ও পরিবেশের কোন উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে রয়েছে বন্যা বা জলাবদ্ধতা। ঠিক আছে, প্রতিকূল পরিবেশের মধ্যে কি কি আছে, অনাবৃষ্টি বা খরা। ঠিক আছে, অতিবৃষ্টি মানে কি, প্রচুর বৃষ্টি হওয়া, অনাবৃষ্টি মানে বৃষ্টি না হওয়া, অথবা খরা, দুইটার একটা তুমি বুঝতে হবে। উচ্চ তাপ মানে অতিরিক্ত গরম পড়া, কেমন, যেমন কিছুদিন আগে পড়েছে 36 degrees Celsius, তারপরে 40 degrees Celsius, 41 degrees Celsius, 39 degrees Celsius, এই মাপের গরম বাংলাদেশে পড়েছে। আমরা 25 degrees Celsius গরম সহ্য করতে পারি না। আবার বলা হচ্ছে নিম্নতাপ, যেমন শীতকালে প্রচণ্ড রকম শীত পড়ে, মানুষের হাত পা কাঁপতে থাকে, হাড় পর্যন্ত কি হয়। ফরহাদ বলো কিছু বলবে, তোর ভয়েসটা আনমিউট করে বলো। ফরহাদ, আচ্ছা কিছু না বললে আমরা ক্লাস কন্টিনিউ করি। আর পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে, প্রথম হচ্ছে কি, প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত, একটা জলবায়ুগত আর একটা হচ্ছে পরিবেশগত। জলবায়ুগত উপাদান কি কি, জলবায়ু মানে হচ্ছে আবহাওয়া, জলবায়ু মানে কি, আবহাওয়া, বন্যা বা জলাবদ্ধতা, অনাবৃষ্টি বা খরা, উচ্চচাপ, নিম্নচাপ, নিম্নতাপ, এই চারটা অপশন হচ্ছে কিসের জন্য, জলবায়ুগত উপাদান। ঠিক আছে, প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারীর ক্ষেত্রে জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে এগুলো আলোচনা আছে। আর পরিবেশগত, একটা হচ্ছে জলবায়ুগত, আর একটা পরিবেশগত, পরিবেশগত কি আছে আমরা সেগুলো জানবো।
পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে মাটির লবণাক্ততা, যেমন তুমি কুতুবদিয়া বাঁশখালী এই অঞ্চলে অতিরিক্ত কি হয় অঞ্চলগুলো লবণাক্ত হয়, ওই অঞ্চলে তুমি সাধারণত বিভিন্ন ফসল ফলিয়ে খেতে পারবে না, লবণাক্ত হবে। মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি, যেমন জাপানের হিরোশিমা নাগাসাকি যখন কি হয়েছে বোমা নিক্ষেপ করা হয়েছে, সেই থেকে আগতি কি হয় ভালো ফসল হয় না ওখানে, ঠিক আছে। 3 নম্বর বলা হচ্ছে বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি, বিভিন্ন সময় এরকম পরিস্থিতিও হয় বিভিন্ন গ্যাস বাতাসের সাথে মিশে যায়, কেমন। আচ্ছা, এরপর বলা হচ্ছে বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশ জনিত, প্রতিকূল পরিবেশ একটা হচ্ছে জলবায়ুগত পরিবেশ আর একটা হচ্ছে প্রতিকূলগত পরিবেশ, তাহলে পরিবেশকে আমরা কবে পাচ্ছি এখানে কৃষির ক্ষেত্রে দুইভাবে, জলবায়ুগত পরিবেশ প্রতিকূল পরিবেশগত পরিবেশ, ঠিক আছে। পরিবেশ সমস্যা অনেক আগে থেকেই ছিল, বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশের জনিত সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের কৃষি খাতে 3টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি খাতে 3টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। 1 নম্বরে খরা, 2 নম্বরে লবণাক্ততা, 3 নম্বরে বন্যা ও ঘূর্ণিঝড়, ঠিক আছে। তাহলে এখানে একটা ছোট প্রশ্ন হতে পারে, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের কৃষি খাতে কয়টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, উত্তর হবে কি তিনটি, কি হবে এগুলো, খরা, লবণাক্ততা, লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়। নিচে অংশে যে আলোচনাটুকু আছে আমরা একটু দেখি, এতক্ষণ শিখেছি জেনেছি জলবায়ু পরিবর্তন জনিত, জলবায়ু মানে আবহাওয়া পরিবর্তন জনিত, যেমন আজকের আবহাওয়া গতকালকের আবহাওয়া একটু পরিবর্তন দেখাচ্ছে, কেমন। তারপরে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে, তাহলে তাপ বৃদ্ধি পাওয়ার একটা এখানে যথাযথ কারণ দেখানো হয়েছে। তাপ বৃদ্ধি পাওয়ার কি কারণ দেখিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু মানে আবারও বলছি আবহাওয়া, জলবায়ু মানে কি আবহাওয়া। আচ্ছা, বৃষ্টিপাত অনিয়মিত ভাবে হচ্ছে, যেমন গতকালকে বৃষ্টিপাত হয়েছে আজকে কম হচ্ছে আবার হতে পারে, ঠিক আছে। মানে এখন তুমি ছাতা নিয়ে বের হবে নাকি ছাতা নিয়ে বের হবে না, এরকম একটা পরিস্থিতি বাসা থেকে বের হওয়ার সময় আমাদের মধ্যে কাজ করবেই, কেমন। এখন কিন্তু বৃষ্টির সিজন হয়তো প্রপারলি আসেনি, সামনে আসবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তাহলে সামনে বৃষ্টির সময়, আমরা এখনো বৃষ্টি পাচ্ছি, তাহলে এটা কিন্তু অনিয়মিত ভাবে বৃষ্টি হতে পারে। বোরো মৌসুমে এবং আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, বোরো, বোরো মানে একটা ধান, ঠিক আছে, আমন এটা একটা ধান, এটা ধানের মৌসুম, মৌসুম মানে সিজন আর কি, কেমন। বোরো, বোরো মৌসুমে পানি থাকতে হয়, থাকা দরকার, ওই সময় দেখা যাচ্ছে খরা বৃদ্ধি পায়। আমন মৌসুমে পানি থাকাটা স্বাভাবিক, কিন্তু ওখান তখন দেখা যায় কি খরা, এগুলো হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের কারণে, এগুলো কিসের কারণ, জলবায়ু পরিবর্তনের কারণ। তাহলে আবার বলছি, বোরো মৌসুমে এবং আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, খরা স্বাভাবিক হবে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে, দীর্ঘদিন ধরে পানি সমস্যা দেখা যাচ্ছে, অনেক দূর থেকে পানি এনে কি করতে হয় চাষাবাদ করতে হয়। তাহলে বোরো এবং আমন এই দুটি কি প্রশ্ন করলে কি হবে, এগুলো ধানের নাম, ঠিক আছে। বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার জন্য কোনো পূর্ববর্তী থাকে না, বৃষ্টি নির্ভর আমন মৌসুমে, তাহলে আমন ধান কোন সময়ে হয়, বৃষ্টির সময়, কোন সময়, বৃষ্টির সময়। এটা তো আমাদের মাথায় রাখতে হবে, কৃষি বিষয়টা আমাদের মানে অঙ্গাঙ্গী ভাবে আমরা এটার সাথে জড়িত, ঠিক আছে। বাংলাদেশের বলা যায় কি, বাংলাদেশ কি নির্ভর দেশ, কৃষি নির্ভর দেশ, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কৃষিটা শুধু পরীক্ষা পাশ করার জন্য নয়, ব্যক্তিগত জীবনে আমাদেরকে জানতে হবে, ব্যক্তি হিসেবে জানতে হবে কৃষি সম্পর্কে, কেমন। বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার জন্য কোনো পূর্বস্থিত থাকে না, কারণ বৃষ্টি হবে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আমি আজকে রোপণ করলাম কালকে পানি দিব এই চিন্তা করার কেমন নেই, বৃষ্টি যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। ফলে সব খরায় ধানের ফসল হ্রাস পাচ্ছে, তখন বৃষ্টি যদি না হয় তখন কি হবে, ফসল উৎপাদন কমে আসবে, হবে না, কমে যাওয়া,
মানে বৃষ্টি সিজনে যদি বৃষ্টি না হয় তখন আমাদের মাথায় একটা টেনশন কাজ করবে, এখন খরা, এখন কি হচ্ছে খরা, তাহলে ফসল উৎপাদন কমে আসবে। আচ্ছা এখানে বলা হচ্ছে বরিশাল ছিল একসময় শস্য ভান্ডার, ঠিক আছে, বরিশাল একসময় কি ছিল শস্য ভান্ডার। আচ্ছা তাহলে আমরা প্রাচীনের প্রাচীনকালের শস্য ভান্ডার কোন অঞ্চল, বরিশাল, কোন অঞ্চল, বরিশাল। এখন সেই বরিশাল খাদ্য ঘাটতি এলাকা, চিন্তা করেছো এটার কারণ কি? জলবায়ু পরিবর্তন হয়েছে, পরিবেশগত সমস্যার কারণে বরিশালে আগের মতো শস্য ভান্ডার নেই, এখন বরিশাল কি হয়েছে খাদ্য ঘাটতি জনিত এলাকা রূপ নিয়েছে। মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। কারণ কি? কারণ হচ্ছে মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধি, মাটির লবণাক্ততা, পানির লবণাক্ততা কেন হয়, এগুলো হচ্ছে পরিবেশগত সমস্যা। কি সমস্যা? পরিবেশগত সমস্যা, হ্যাঁ, আবার জলবায়ুগত সমস্যাও হতে পারে, জলবায়ুর কারণে যেমন পানির সমস্যা হতে পারে, কেমন অনেক সময় আমরা পানির বিভিন্ন রূপ শুনতে পাই, পানিতে কি ধরনের রূপ হয়, পানিবাহিত রূপ হয়, পানিতে কি ধরনের রূপ হয়, মাটিতে মাটি বায়ু বাহিত রোগ আছে, মাটিতেও কিছু রোগ আছে, কেমন। তাহলে এই যে একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 লাখ হেক্টর আমন, ঠিক আছে, আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে, এখানে আর চাষ করা যাচ্ছে না, কারণ কি, পানি ও মাটির লবণাক্ততা প্রচুর পরিমাণ বেড়েছে। এই জন্য ভয়াবহ বন্যায় 2007 সালে দেশের প্রায় 60% এলাকা প্লাবিত হয়। তাহলে একটা যদি এখানে স্পষ্ট করা হয়, 2007 সালে দেশের প্রায় কত শতাংশ এলাকা প্লাবিত হয়, কি হবে, 60%। 60%, গুড। এরপরে অংশে আছে বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাহলে আমন কোন সময় হয়, বর্ষা মৌসুমে, তাহলে এখানে আবার বন্যাও হয়েছে, বন্যার কারণে আমনের পেয়েছে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর বলা হচ্ছে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার আঘাতখানে ঘূর্ণিঝড় সিজর, তাহলে ঘূর্ণিঝড় সিজর কত সালে আঘাতখানে, কামরুল, ঘূর্ণিঝড় সিজর কত সালে আঘাতখানে, উত্তর কি হবে, 2007 সালে। 2007 সালে আঘাত খানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নাম কি, কি হবে, সিডর। সিডর, গুড, ভেরি গুড। এগুলো হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চন, অর্থাৎ তার প্রশ্ন যেমন উত্তরও যা শর্টকাট হবে, কেমন। ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় প্রায় 13 লক্ষ টন, বুঝা গেছে, 13 লক্ষ টন ও সিডরের আঘাতের কারণে। অর্থাৎ 2007 সালে প্রথমে কি হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বন্যার কারণে 60% এলাকা প্লাবিত হয়েছে, পুরো বাংলাদেশের 60% এলাকা প্লাবিত ছিল, প্লাবিত হয়েছে। এর মধ্যে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগে আবার আঘাতখানে কি, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর, এই সিডরে উপকূল এলাকায় যে ফসল ফলানো হতো এগুলি কি হয়েছে, ক্ষতিগ্রস্ত। আচ্ছা তাহলে আমরা পেয়েছিলাম 2007 সালে সিডর আঘাত হেনেছে, কেমন, 2007 সালে আবার কত শতাংশ এলাকা প্লাবিত হয়েছে, বন্যায় 60% এলাকা। এরপরে আসো, বাংলাদেশ একটি জনবহুল দেশ, এদেশে প্রতি বছর অন্তত 1% হারে, 1% হারে, যেহেতু বাংলা পড়ছি, আবাদি জমি কমে যাচ্ছে, খুবই মানে একটা দুঃখের নিউজ, এটা দুঃখের খবর। পক্ষান্তরে 1.39% হারে জনসংখ্যা বাড়ছে, কমছে কত, জমির অংশ কমছে 1%, আর মানুষের বৃদ্ধি কত শতাংশ, 1.39%, ঠিক আছে। আমি যদি তোমাকে প্রতি বছর আবাদি জমি এবং মানুষের বৃদ্ধির হার, অর্থাৎ হ্রাস বৃদ্ধির হার বলো, হ্যাঁ হ্রাস বৃদ্ধির হার বলো, তখন কি হবে, অর্ধেক, ঠিক আছে, কি বলেছি, প্রতি বছর
আবাদি জমির কমে যাওয়া এবং জনসংখ্যার বৃদ্ধির হার কি হবে? 1% ইস টু 1.39%, কি হবে? 1% ইস টু 1.39%, 3%। এটা হচ্ছে খুবই কমন একটা বিষয়, একসাথে দুটো জিনিস শিখে যাওয়া, আবাদি জমির হ্রাস এবং মানুষের বৃদ্ধি, এটার যদি অনুপাত তোমাকে বলতে হয় তাহলে কি বলতে হবে? 1% ইস টু 1.39%। অন্যদিকে প্রতিকূল পরিবেশের মোকাবেলাও করতে হচ্ছে। এমন অবস্থায় বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের কলা কৌশল জানতে হবে। প্রতিকূল পরিবেশে অনুকূলতা পারবোই, এখন আমরা যখন প্রতিকূলে ক্লাস করছি না, আমাদের পরিবেশটা আমাদের অনুকূল নেই, আমরা এখন স্কুলে এসে ক্লাস করতে পারছি না, কিন্তু এই পরিবেশে যদি আমরা থেকে যেতাম তাহলে আজকের এই দিনে আমরা এতটুকু মানে সামনে আগাতে পেরেছি এটা হতো না। ঠিক আছে, যেখানে বাধা আসবে, বাধা যেখানে আসবে ওখান থেকে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে আমাদেরকে অভ্যস্ত হওয়ার মন মানসিকতা প্রস্তুত রাখতে হবে। বোঝা গেছে? এত ক্ষতির মধ্যেও আমাদেরকে ফসল উৎপাদনের চিন্তা করতে হবে, এটাই হচ্ছে প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের কলা কৌশল। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আজকের আলোচনা। মূল্যায়ন করবে, তোমাদেরকে কিছু প্রশ্ন করলে উত্তর করতে পারবে? ইয়েস স্যার পার। আচ্ছা, আমন এবং বোরো কি? ধানের নাম। ধানের নাম। আচ্ছা, বর্ষা মৌসুমে কোন ধান হয়? আমন ধান। কি হবে? আমন ধান। আমন ধান। তারপর আরেকটা প্রশ্ন যদি করি, জমির হ্রাস এবং জনসংখ্যা বৃদ্ধির অনুপাত কত? 1% ইস টু 1.39%। ভেরি গুড। তাহলে এই যে আরো ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করতে হবে। যেমন বাংলাদেশের কৃষিকে সাধারণত কয়ভাবে বিবেচনা করা হয়? দুইভাবে, একটা কি জলবায়ুগত, আর একটা হচ্ছে পরিবেশগত। একটা হচ্ছে জলবায়ুগত, একটা পরিবেশগত। তাহলে অনুকূল প্রতিকূল আমরা বুঝি, অঙ্কে তো আমরা করছি, স্রোতের অনুকূল স্রোতের প্রতিকূল পার্টিকুলার অঙ্কে আমরা তো করি, তাই না? অনুকূল মানে নিজের পক্ষে, প্রতিকূল মানে আমার পক্ষে নয়, আমার বিপক্ষে। কেমন? আমরা অনুকূল পরিবেশে সব করতে পারি, সব অভ্যস্ত, কিন্তু প্রতিকূল পরিবেশেও আমাদেরকে করার এই অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, আজকের আলোচনায় এটাই ছিল। তোমাদের কারোর প্রশ্ন আছে? আচ্ছা, এবার স্বপ্রণোদিত একদম নিজের ইচ্ছায় কোনো প্রশ্ন থাকলে করো। আজকের আলোচনায় আশা করছি তোমাদের সামনে মূল পাঠ্য বইটি আছে, আলোচনা হয়েছে, এখানে কারো কোনো বিষয়ে বুঝে না আসলে প্রশ্ন করো। প্রশ্ন আছে কারো? নো স্যার। আচ্ছা, যদি প্রশ্ন না থেকে থাকে, আর 5 মিনিটের মতো সময় আছে, আমরা আলোচনা শেষ করব। আগামী দিনের বাড়ির কাজ চতুর্থ অধ্যায়ের পার্ট 2 রিডিং করে একটু পড়বে, তোমরা আন্ডারলাইন করবে, নিজের মতো করে পড়বে, অন্যান্য বিষয়ের মতো বাড়িতে আশা করি অন্য কোনো কাজ নেই। 10টি কুইজ প্রশ্ন উত্তর লিখে স্কুল অ্যাপস এর হোমওয়ার্ক মডিউল আপলোড করবে, পারবে না? পারবো স্যার। অবশ্যই না পারো, অন্তত তোমাকে 5টি করো, আর অ্যাটলিস্ট এই চর্চাটা থাকুক, কৃষি শিক্ষা বিষয়ে তুমি কিছুটা জানো। ঠিক আছে, এটা তো পাঠ্য বই আছে, আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এটা আমি কৃষক হব এমন নয়, তুমি একটু যদি চিন্তা করে দেখো, প্যাটার্ন ইউনিভার্সিটি যেটা আছে, মানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমাদের, কেমন? হ্যাঁ, এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এমনি এখানে কিন্তু অনেক গ্রাজুয়েশন নেওয়া হয়। ঠিক আছে, কৃষি বিষয়ে আমরা আরো ভালো জানার জন্য আমাদেরকে করতে হবে, জানতে হবে, ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাড়ির কাজ, তোমরা স্ক্রিনশট নাও অথবা নোট রাখো, আশা করছি তোমরা সকলেই নোট করেছো। যারা যুক্ত হয়েছ অনেকেই ভিডিও অফ রেখে ক্লাসটা করেছো, এটা কিন্তু খুবই ভালো না। আচ্ছা, বর্তমান প্যান্ডেমিকের এই সময়ে আমরা আতঙ্কিত হব না, পাশের বাসায় একজন কোভিড আক্রান্ত হতে পারে, পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হবে, পজিটিভ হলে তাকে আমরা সান্ত্বনা দিব, সাহস দিব, কি দিব? সাহস দিব, এগুলো কিছুই না। এগুলো কি? আপনি সচেতন করেন, খাওয়া দাওয়া করেন, বিশ্রাম নেন, ওষুধপত্র খান, কেমন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এরকম হাজার হাজার মানুষ সুস্থ হয়েছে, কেমন, বুঝে গেছে? এবার আমরা তাকে সাহস দিব, আমাদের না হয় মতো আমরা সচেতন ভাবে চলাফেরা করবো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না, যতদিন না
পরিবেশটা আরো আমাদের অনুকূলে আসছে। সকলকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, এবং ক্লাস শেষ করিনি আমি এখনো। যারা যুক্ত ছিলে, কারো কোনো উন্মুক্ত প্রশ্ন আছে কিনা এই ক্লাসটা নিয়ে? মানে ক্লাস করিয়েছি, এখানে কোনো বিষয় তোমাদের মনে হচ্ছে স্যার এই বিষয়টা একটু এরকম হওয়া উচিত বা এমন হোক হোক, ঠিক আছে আমার এই ভাল লাগছে, বলো। কারো কোনো পরামর্শ বা কোনো কথা থাকলে বলো। নো স্যার। তোমাদের চেহারা দেখে কি সমস্যা হয়? নো স্যার। তোমাদের চেহারাগুলো দেখে কি সমস্যা হয়? হ্যাঁ রায়হান, আচ্ছা সাজিদ, রায়হান উদ্দিন, সোহেল স্যারের ভাগিনা সানজিদুল, একটা আলো টালো নিয়ে বসবে, চুল চুল গুছায় বসবে, কেমন? এগুলো ক্লাসগুলো রেকর্ড হয়, তাহলে রেকর্ড হওয়া ক্লাসগুলো তুমি, তোমাকে যখন দেখবে, তোমাকে দেখে তুমি চিন্তা করবে, হায় আল্লাহ স্যার আমাকে একটু বললে কি হইতো, হ্যাঁ আমি আর একটু মনে হয় একটু গুছায় গাছা করবে, ক্লাসগুলো রেকর্ড হয়, কেমন? তুমি নিজেকে নিজে দেখো। সকাল ঘুম থেকে উঠছো স্যার। সাজিদ, পরে ক্লাসগুলো করবে কেমন? আশা করছি তোমরা সময় ক্লাসগুলো করেছো, এবং আগামী দিনের ক্লাসগুলো যতদিন আমাদের অ্যাপসে ক্লাস হয় সুন্দরভাবে করবে, স্যারদেরকে সহযোগিতা করবে, কেমন? ঠিক আছে, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ক্লাসে যারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিশিষ্ট বিষয়ক শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।